কন্যে মুখে কিছুই বলো না, কন্যে তোমার সকল ছলনা। ওই ডাইনের মতো চুলে লোকের ওইভাবে জানলার পাশে বসে আছিস কেন? কি হয়েছে তোর? রাগ? আট ঘন্টা ধরে বসে আছিস, চুপ করে চলে যাব? রাগ করবো কার উপরে? ঠিক এই কথাটাই আমি জানতে চাইছিলাম, রাগ করছিস কার উপরে? আমি রাগ করিনি, আমার কথা বলতে ভালো লাগছে না। আর কিছু বলবি? না বলবো না কিছু, আমি চললাম। তোর রোদ পাওনা দেখার জন্য আমি বসে থাকতে পারবো না। কোথায় যাবি এখন? জাহান্নামে। তোকে বলবো কেন? রাগলে তোর কান দুটো গোলাপি হয়ে যায়, জানিস সেটা? বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। এ একটা কবিতা শোনাবি? পারবো না। চম্পা বরণ রোদ দেমেছে ঠিক দুপুরবেলা, চম্পা বরণ কন্যে তোমার চোখে মেঘের খেলা, শাড়িটা পরে তোকে বেশ কেমন যেন একটা ইয়ে লাগছে। ইয়েটা কি জঘন্য লাগছে বলতে বাধ্য বুঝি? তোর মুখে কিছু আটকায় তাহলে? জানিস না বড়রা কি বলেছেন, সত্যম বড়ুয়া প্রিয় অম্বুয়া, অপ্রিয় সত্য বলতে নেই আসলে। জঘন্য লাগছে তো? আমি কি তাই বললাম? আসলে শাড়ি পরে তোকে অন্যরকম লাগছে, বিকেলবেলা রোডটা সরে গেলে বোধ হয় তোকে আবার তোর মতন লাগবে। এখন কার মতো লাগছে? তোর মতনই, তবু যেন তুই নয়। আচ্ছা তোর চুলগুলো কি মেঘ বরণ? রাজকন্যা বলছিস আমাকে? তাই কখনো বলতে পারি, রাজার গাজার খুব অকাল দেশে, সে শুনতে রাজপুত্র জুটাবি কোথা থেকে? রাখাল ছেলেও কি জুটবে না এক একটা? ঠাকুমার ঝুলে হাতলে দেখ, পেলেও পেতে পারিস। আসলে তোকে বোধ হয় খুব সুন্দর লাগছে, আর মনে হচ্ছে তুই অনেক অনেক দূরে। আচ্ছা ট্রাম লাইনের উপরে ওটা কি পাখি রে? কাক নয়, চড়ুই, শালিকও নয় দেখছি। এই শহরে পাখি বলতে আর একটাই, ওটা মন পাখি। চোখের কোণে মুকুতা দোলে, হাসলে ছলে আলো, নীলাম্বরের উপচানতার কেশে বরণ কালো। কুনিয়ে ম্যান্ডেজ লাগিয়েছিস কেন? কেটে গেছে। কাটলো কি করে? ও একটা কঠিন ক্লাস নিতে গিয়ে। এখনো ক্রিকেট খেলে যাচ্ছিস? পরীক্ষার কটা দিন বাকি? পরীক্ষার সঙ্গে ক্রিকেটের সম্পর্কে যে ব্যস্ততাপাতিক সেটা জানা ছিল না তো? সেভেন পেপারের প্রিপারেশন কেমন হচ্ছে? ফেল করবো ওটাতে। আর এইট পেপার? ডা হাফ ফেল বলতে একটু লজ্জা করছে না? আরে আমার মতন খারাপ ছাত্র কিছু না থাকলে ক্যালকাটা ইউনিভার্সিটিতে যে লাঠে উঠবে। হাস, বছর বছর এক্সামিনেশন ফিস দিয়ে টিকিয়ে রেখেছি তো আমরাই। ক ঘন্টা পড়ছিস দিনে? সারা রাত, সকালে প্রথম ট্রামটাকে রওনা করে দিয়ে তবে ঘুমাতে যাই। সারা রাত পড়ছিস? সারা রাত যাচ্ছি অন্তত। কি করিস সারা রাত জেগে? ঘুমিয়ে পড়লে কলকাতা শহরকে খুব বোকা বোকা লাগে, ল্যাম্পোস্টগুলো হাই তোলে মাঝে মাঝে, আমার পড়ার টেবিলের সামনে যে জানালাটা ওটা ঠিক উল্টো দিকে রাস্তায় একটা টিউব ওয়েল আছে, ওটা ঘুমের মধ্যে খুব কথা বলে, তখন নেড়িগুলো এসা ধমক লাগায় না কি বলবো তোকে। পাগলামি? পাগলামি কেন হবে, এছাড়া পরীক্ষায় পাশ করার জন্য কত রকম কসরত করি, কাল রাতেই তো খাতা ভর্তি করে তোর নাম লিখেছি প্রতি পাতায় 108 বার। কেন? তোর মতন ভালো যাত্রী আমাদের ডিপার্টমেন্টে আর আছেটা কি? যদি তোর নাম জপ করে উতরে যায় কোনো মতে। শুধু তাই না, এছাড়াও আছে, তোর নামটা লিখলে বেশ ভালো লাগে দেখতে। কন্যে কন্যে চম্পা বরণ, কাজল চক্ষু বশীকরণ। পরীক্ষার পরে কি করবি? ইচ্ছে আছে দিল্লিতে গিয়ে পড়াশোনা করবো। তুই কিছু ভেবেছিস? ভাবার কিছুই তো নেই, পরের বার পরীক্ষা দেওয়ার জন্য আবার তৈরি হব। তুই সত্যি দিল্লি চলে যাবি? যদি সুযোগ পাই যাব। পারবেই না যেতে, কাকু কিছুতেই তোকে যেতে দেবে না, তোর মতো একটা পুচকে মেয়েকে দিল্লিতে একা থাকতে দেবেনি না। আমি তোর থেকে 3 সপ্তাহে বড়, এটা মনে রাখিস। আর দিল্লিতে একা থাকতে যাব কেন? মাসির বাড়ি তো আছেই। কেন কেন মাসি দিল্লিতে থাকেন কেন, আর জায়গা পেলেন না থাকার? মাসির দিল্লিতে থাকার কারণ খুব সহজ, মেসোমশাই থাকেন ওইখানে তাই। কিন্তু তোর রাগ খেল দিল্লির উপরে। তুই দিল্লিতে যেতে চাইছিস কেন সেটা বল। পড়াশুনো করবার জন্য। পড়াশুনো করার জন্য কলকাতা চলে যাবি? তুই জানিস তুই চলে গেলে কলকাতা শহর গোমড়া করে বসে থাকবে, ভিক্টোরিয়ার পরে ঘুরবে না,
আর ফুচকাওয়ালারা কবিরাজি ওষুধের কোঅপারেটিভ স্টোর খুলবে। আর তুই কি করবি? তোর সঙ্গে আমার কি? আমি কিছুই করবো না, করবোই না বা কেন? সারাদিন ক্রিকেট খেলবো, রোজ বিকেলে দুটো করে এগুলো খাবো ওই সেনাপতির দোকান থেকে, আর সারা রাত্রি ফুটপাতের সাথে গল্প করব, যা ইচ্ছে করব, যা খুশি করব। কি দরকার তোর এত পড়াশোনা করার শুনি? তুই সারা দিন ক্রিকেট খেলবি, সারা রাত ফুটপাতের সঙ্গে গল্প করবি, বছর বছর পরীক্ষা দিবি, যা ইচ্ছা করবি। আমি যদি পড়াশুনো করে চাকরি না করি, রোজ বিকেলে তোকে দুটো করে এগরোল খাওয়াবে কে?